সশস্ত্র বাহিনী সদস্যদের মুক্তিযুদ্ধের চেতনায় দেশ সেবার আহ্বান প্রধানমন্ত্রী। জনগণকে সম্পৃক্ত করে জামায়াত নিষিদ্ধ করলে আপত্তি নেই যুক্তরাজ্যের, গণতন্ত্রের স্বার্থে দল নিষিদ্ধ না করা ভালো বলেও মন্তব্য। এবং শুদ্ধ সঙ্গীতের প্রসারের উদ্যোগে আরও কিছু নতুন মাত্রা, চট্টগ্রামে সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের অষ্টম আসর রোববার। এছাড়াও এক্সিম ব্যাংক বিশেষ সংবাদে থাকছে। জেরুজালেমে বরফ উৎসবের খবর। এবারে বিস্তারিত সংবাদ, এবং প্রথমেই শাহবাগ আন্দোলনের 15তম দিন। যুদ্ধাপরাধীদের ফাঁসি আর জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে গণজাগরণের 15তম দিনেও উদ্দীপ্ত তারুণ্যের কণ্ঠ। স্লোগানে স্লোগানে প্রকম্পিত শাহবাগ প্রজন্ম চত্বর। সেখানে আছেন আমাদের রিপোর্টার নীলাদ্রি শেখর, সরাসরি যাচ্ছি তার কাছে। নীলাদ্রি, গণজাগরণের 15তম দিনে শাহবাগ চত্বর থেকে কি অবস্থা একটু আমাদের দর্শকদের বলুন। বর্ষা শাহবাগ চত্বরের এই 15তম দিনে এখন স্লোগানে স্লোগানে উত্তাল এই শাহবাগের প্রজন্ম চত্বর, যেটিকে গণজাগরণ মঞ্চ বলা হচ্ছে। ঠিক আমি সেই মঞ্চের ঠিক কেন্দ্রে দাঁড়িয়ে আছি। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এবং আমাদের দর্শকরা নিশ্চয়ই চ্যানেলের মাধ্যমে শুনতে পাচ্ছেন যে যে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি এবং জামাতের রাজনীতি নিষিদ্ধ করার যে দাবিতে তারা এই আন্দোলনে নেমেছে, সেই আন্দোলন এখন সন্ধ্যা 7টা বাজে এবং এখন এখানে স্লোগান চলছে সেই যুদ্ধাপরাধীদের ফাঁসি নিশ্চিত করা এবং জামাতের রাজনীতি সহ জামাতের যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো নিষিদ্ধ করার দাবিতে। একই সঙ্গে আমি একটি বিষয় জানিয়ে রাখি যে এই আন্দোলন মঞ্চ থেকে বারবার যে ঘোষণাটি আমরা বিকাল থেকে শুনেছি সেটি হচ্ছে যে তারা এই আন্দোলন নিয়ে বিভিন্ন গণমাধ্যম বা বিভিন্ন মহল তারা বলছেন যে এই আন্দোলনে বিভিন্ন মহল বিভিন্ন বিভ্রান্তি সরানোর চেষ্টা করছে, এই আন্দোলনকে বিভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। সে ধরনের চেষ্টা যেন কেউ না করে সে ধরনের সতর্কবাণী কিন্তু বারবার এই আন্দোলনের এই গণজাগরণ মঞ্চ থেকে উচ্চারিত হচ্ছিল। একই সঙ্গে তারা বলছিলেন যে বিভিন্ন ব্লগে এবং গণমাধ্যমে যে লেখাগুলো হচ্ছে যে এই আন্দোলন ইসলাম বিরোধী আন্দোলন, সে ধরনের কোনো বিষয় যে এটি না, তারা বারবার সে ব্যাখ্যাই কিন্তু এই গণজাগরণ মঞ্চ থেকে দিচ্ছিলেন এবং এ ব্যাপারে একটি বিবৃতিও এই গণজাগরণ মঞ্চ থেকে দেয়া হবে বলে আমাদেরকে এখানকার আয়োজকরা এবং এই আন্দোলনকারীরা জানিয়েছেন। একই সঙ্গে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তারা এই আন্দোলনকারীরা নিরাপত্তার বিষয়টা বারবার বলছেন যে এখানে নিরাপত্তার ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে বলা হচ্ছে, কেউ কোনো মানুষের অনেকে এখানে স্বেচ্ছায় খাবার বিলি করতে আসছেন, তাদের সেই খাবার যেন গ্রহণ না করা হয়, সেটা যেন অবশ্যই তাদের যে মিডিয়া সেল আছে সেই মিডিয়া সেল থেকে যেন গ্রহণ করা হয়, এই বার্তাটাও বারবার এই আন্দোলন মঞ্চ থেকে দেওয়া হচ্ছে। এবং আরেকটি বিষয় আমি জানাতে চাই যে বিভিন্ন গণমাধ্যমে কিন্তু এসেছে যে বিষয়টি যে এই আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে বিভিন্ন রকম হুমকি দেওয়া হচ্ছে। তো এ ধরনের হুমকির বিষয় নিয়ে আমি তার সাথে কথা বলতে চাই, তার সাথে আমি কথা বলেছিলাম, তিনি যেটি আমাদেরকে বলেছেন যে তাদের এই আন্দোলনের আজকে 15তম দিন এবং বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন রকম হুমকির শিকার হয়েছেন, ফেসবুকে কিংবা মোবাইলে মেসেজের মাধ্যমে কিংবা মোবাইলে ফোন করে তাদেরকে বিভিন্ন রকম হুমকি দেওয়া হয়েছে। তো আমি আপনার কাছে জানতে চাইবো যে বিভিন্ন রকম হুমকির সম্মুখীন হচ্ছে আপনাদের এই আন্দোলনের আয়োজকরা, এ ধরনের হুমকি দিয়ে এই আন্দোলনকে আসলে কি কোনোভাবে প্রভাবিত করা যেতে পারে? এই ধরনের হুমকি ধামকি বা হামলা করেও এই আন্দোলনকারীদেরকে কোনোভাবে নিরস্ত করা সম্ভব না, যারা এই সন্ত্রাসের রাজনীতি করছে তাদেরকে হুঁশিয়ারি করে আমি বলতে চাই। কারণ তারা যেই সন্ত্রাসের রাজনীতি করে যাচ্ছেন, তা যেই তাণ্ডবলীলা দেশব্যাপী চালিয়েছেন সেটা এই আন্দোলনের আগে থেকেই আর বেশ কয়েক মাস আগে থেকেই শুরু হয়েছে, সেটা আমরা দেশব্যাপী দেখেছি। তারপরেও যদি এই আন্দোলনে জনগণ এসে থাকে, তরুণরা এসে থাকে, তাহলে নতুন করে তাদেরকে হুমকি ধামকি হামলা করে যে আন্দোলন থেকে পিছানো সম্ভব না, পিছপা করা সম্ভব না, সেটা আজকে পরিষ্কার। এবং তরুণরা একজন আমাদের একজন সহযোদ্ধা, একজন আন্দোলনকারী নিহত হয়েছেন, শহীদ হয়েছেন ঘাতকদের হামলার ফলে। তারপরেও তো এই আন্দোলনে কারো আশা বন্ধ হয়নি,
তাহলে আমি বলতে চাই যে তরুণরা খুবই আত্মবিশ্বাসী যে তাদের এই লড়াই সফল হবে। ধন্যবাদ আপনাকে। যেমনটা এই আন্দোলনের একজন আয়োজক বলছিলেন যে এখানে হুমকি ধামকি কিংবা কোনো রকম বিভ্রান্তি সৃষ্টি করে যে তাদেরকে এই আন্দোলন থেকে সরানো যাবে না, এটা তারা খুব স্পষ্ট করে বললেন এবং তার সাথে এই বিষয়টিও তারা খুব স্পষ্ট করে বলছেন যে তাদের যে দাবি সে দাবি কিন্তু এখান থেকে পূরণ না হওয়া পর্যন্ত, দাবি পূরণ করে না নিয়ে যাওয়া পর্যন্ত তারা এই আন্দোলনের মাঠ ছেড়ে যাচ্ছে না। বর্ষা নীলাদে ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম নীলাদ্রি শেখরের সঙ্গে, শাহবাগের প্রজন্ম চত্বর থেকে তিনি জানাচ্ছিলেন সর্বশেষ অবস্থা। আন্দোলনে সাধারণ মানুষকে আরও সম্পৃক্ত করতে এবার জেলা উপজেলায় গণজাগরণ মঞ্চ গড়ার পরিকল্পনা করছেন শাহবাগ প্রজন্ম চত্বরের নায়কেরা। তারা বলেছেন, যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার আন্দোলন দেশ জুড়ে ছড়িয়ে দিতেই এই পরিকল্পনা। একই সঙ্গে বুধবার শহীদদের উদ্দেশ্যে বেলুন ওড়ানোর কর্মসূচি সফল করার আহ্বান তাদের। শামসুদ্দোহা পান্নার রিপোর্ট। গণজাগরণ মঞ্চের 15তম দিন, দিন যতই বাড়ছে বাড়ছে মানুষের উপস্থিতি, তীব্র হচ্ছে আন্দোলন। এই আন্দোলনের সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে সদ্য সংশোধন হওয়া আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইন। সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং আন্দোলনে গণমানুষের স্থায়ী সম্পৃক্ততা গড়তে নেওয়া হচ্ছে নতুন নতুন পরিকল্পনা। পরিকল্পনা চলছে এই আন্দোলনকে দেশের প্রতিটি জেলায় ছড়িয়ে দেওয়ার, যেখান থেকে দাবি করা হবে মানবতা বিরোধী অপরাধীদের ফাঁসি, রাজাকার মুক্ত বাংলাদেশ আর জামাত শিবিরের রাজনীতি বন্ধ করার। একটা লিফটম্যান একটা ব্যাংকের, আরেকজন হচ্ছে গ্রাম পুলিশ, অর্থাৎ তারা দুজন কিন্তু খুব ঘনিষ্ঠভাবে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিল এবং জীবন দান করেছে। তো এই যে সাধারণ মানুষের যে অংশগ্রহণ এই আন্দোলনের সাথে সম্পৃক্ততা, এটা কিভাবে আরও বাড়ানো যায়, আমাদের যে আন্দোলনের সাথে কিভাবে আরও সম্পৃক্ত করা যায়, সংহতি প্রকাশ করানো যায়, সেই হিসেবেই মূলত বিভাগীয় শহর, জেলা, উপজেলা, গ্রাম, পাড়া, মহল্লা সব জায়গায় আমাদের পরিকল্পনা রয়েছে। বুধবার বিকেলে যে যেখানে অবস্থান করবেন সেখান থেকে চিঠি লিখে বেলুন উড়িয়ে 71 শহীদদের স্মরণ করার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা। দেশবাসীর কাছে একটাই আবেদন, সেটি হলো যে যারা বাংলাদেশকে কলঙ্কমুক্ত করতে চায় যুদ্ধ অপরাধীদের ফাঁসি কার্যকর করে, তারা যেন প্রত্যেকে নিজ নিজ স্থান থেকে প্রত্যেকে যেন একটি করে বেলুন উড়িয়ে দেয়। প্রজন্ম মঞ্চের আন্দোলনের শহীদদের স্মরণে শাহবাগ প্রজন্ম চত্বর মঞ্চের পাশে তৈরি করা হয়েছে প্রজন্ম ভাস্কর্য। আর এই স্তম্ভের মধ্যে আমরা তুলে ধরছি, এর নিচে লাল কালারটা হচ্ছে জনতা, এটা হচ্ছে শোক, কালা কালার শোক, সাদাটা হচ্ছে শান্তি, আর এই এই অগ্নিশিখাটা হচ্ছে দ্রোহের প্রতিচ্ছবি। লেখক ও কার্টুনিস্ট তারিকুল ইসলাম শান্তর স্মরণে সকালে 1 মিনিট নিরাপত্তা পালনের মধ্য দিয়ে শুরু হয় শাহবাগ প্রজন্ম চত্বর আন্দোলনের 15তম দিন। শামসুদ্দোহা পান্না, চ্যানেল আই, ঢাকা। কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডাদেশের বিরুদ্ধে আগামী সপ্তাহে আপিল করছে রাষ্ট্রপক্ষ। ধর্মভিত্তিক সংগঠন জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার বিষয়ে 2009 সালে হাইকোর্টে করা রিটের উপর অনেক কিছু নির্ভর করছে বলে জানান আইনমন্ত্রী শাহরিয়া হোসেন রিয়ার রিপোর্ট। সব পক্ষের আপিলের সুযোগ রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনী বিল জাতীয় সংসদে পাশ হয় রোববার। এতে সোমবার স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। ব্যক্তির পাশাপাশি দল ও সংগঠনের বিরুদ্ধেও অভিযোগ আনার সুযোগ রয়েছে সংশোধনীতে। এর মধ্য দিয়ে কাদের মোল্লার সাজা নিয়ে আপিল সহ জামায়াতে ইসলামীর যুদ্ধাপরাধের বিচারেও পথ তৈরি হয়। জুডিশিয়াল পে কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে এ নিয়ে কথা বলেন মন্ত্রীরা। ইতিমধ্যেই কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট একটা রিট পিটিশন দায়ের করা ছিল 2009 সালে, ওইটা বোধহয় হিয়ারিংয়ে যদি আসে তাহলে আমরা আমাদের সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমেও আমরা দেখতে পারব যে এই ধরনের রাজনৈতিক দল হিসাবে তারা কার্য পরিচালনা করার অধিকারী কি না। আমরা আশা করছি আগামী সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ কাদের মোল্লার বিরুদ্ধে আপিল ফাইল হবে রাষ্ট্রপক্ষ থেকে, আপিল ফাইল ইনশাল্লাহ। এখন কী করে কাজ করা যায়, সেটা হোম মিনিস্ট্রি কাজ করছে, ল মিনিস্ট্রি কাজ করছে, কেসে যেতে গেলে সেটা তারা তো ব্রিফ টিপ তৈরি করতে হয়, এইসব কাজ হচ্ছে। তথ্যমন্ত্রী বলেছেন, ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ নয়, বরং জামায়াতে ইসলামের রাজনীতি নিষিদ্ধ করার পথ খোঁজা হচ্ছে, কারণ জামায়াত জঙ্গি সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে। যদি উগ্রবাদ, জঙ্গিবাদ এবং সন্ত্রাসের সঙ্গে যুক্ত হয় তাকে নিষিদ্ধ করার এখতিয়ার সরকারের রয়েছে। দলের সাথে যারা যুক্ত থাকবে বা ছিল
তাদের ব্যাপারে পদক্ষেপ নেওয়া যেতে পারে এবং দলকে নিষিদ্ধ করা যেতে পারে। সংবিধান সমুন্নত রেখে জামায়াতের নিবন্ধন বাতিলে নির্বাচন কমিশনের জন্য অসুবিধা নেই বলেও জানান মন্ত্রীরা। শাহরিয়া হোসেন, রিয়া, চ্যানেল আই, ঢাকা। প্রজন্ম চত্বর গণজাগরণ মঞ্চের অন্যতম আন্দোলনকারী কার্টুনিস্ট এবং ছড়াকার তারিকুল ইসলাম শান্তর জানাজা এবং দাফন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজায় প্রজন্ম চত্বরের আন্দোলনকারীরা সহ সামাজিক সাংস্কৃতিক বিশিষ্ট জনেরা অংশ নেন। শামসুদ্দোহা পান্নার আরও একটি রিপোর্ট। প্রজন্ম চত্বরের আন্দোলনকারীরা হারালো আর এক সহযোদ্ধাকে। এ মঞ্চে যে শান্ত একদিন জাতিকে স্বাধীনতার পূর্ণতার স্বপ্ন দেখিয়েছিলেন, সেই শান্ত সবাইকে কাঁদিয়ে চলে গেছেন। তার মৃত্যুতে প্রতিজ্ঞায় আরো অবিচল সহযাত্রীরা। এর মধ্যে আমরা দুজনকে হারিয়েছি, আমাদের সহকর্মী এবং একজন ব্লগার এবং একজন এখানে স্লোগান মাস্টার ছিলেন। কিন্তু তাদের এই শোককে আমরা শক্তিতে পরিণত করে প্রতিবাদ এবং প্রতিরোধের চেতনায় উজ্জীবিত হয়ে আমরা নতুন অনুপ্রেরণা খুঁজে আমরা এখানে একত্রিত হয়েছি এবং আমরা আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা এখানে লড়ে যাব। এই মঞ্চ থেকে আন্দোলন করতে যে শহীদ হয়েছে তাদের থেকে আমরা অনুপ্রেরণা নিয়ে নতুন করে এই আন্দোলন শুরু করেছি আবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শান্তর মরদেহ আনা হলে কান্নায় ভেঙে পড়েন সবাই। পরিবারের সবচেয়ে চুপচাপ শান্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ছিলেন সবসময়, তার লেখা, আঁকা, নাটক নির্মাণ কিংবা আন্দোলনের মাঠে। সে শান্তিপ্রিয় মানুষ, সে তো কোনো পলিটিক্যাল নেতা না। সে শান্তিপ্রিয় মানুষ, লেখালেখি বুদ্ধিজীবী, সে নীরবে কোনো বাড়তি কথা বলে না। সে নীরব গতিতে সৃষ্টিকর্মী, সৃষ্টিশীল সে একজন মানুষ। তার মতো সৃষ্টি শান্তিপ্রিয় মানুষকে যে আন্দোলন ডেকে আনছে, যে যাদের জন্য, যারা ঠিকমতো বিচার হয় নাই, তা নিঃস্ব নীরব নিরীহ মানুষটাকে যারা প্রতিবাদী বানাইছে, তাদের প্রতিবাদ যেন বিধা না যায়। নামাজে জানাজায় অংশ নেন প্রজন্ম চত্বরের সহযোদ্ধা সহ বিশিষ্ট জনেরা। জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয় বরানী কবরস্থানে। শামসুদ্দোহা পান্না, চ্যানেল আই, ঢাকা। হত্যাকাণ্ডের শিকার ব্লগার রাজীবকে নিয়ে হাইকোর্টের একজন বিচারপতির অপপ্রচারে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের অন্য বিচারপতি এবং সংসদ সদস্যরা। জাতীয় সংসদে এই ক্ষোভ প্রকাশের পর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে ওই বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী সঞ্জয় চাকির। রিপোর্ট। জামাত নেতা কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগ প্রজন্ম চত্বরের বলিষ্ঠ কণ্ঠস্বর ব্লগার রাজীব হায়দার গত শনিবার শাহবাগ থেকে বাড়ি ফেরার পথে নির্মমভাবে খুন হন। এরপর কয়েকটি পত্রিকা, ব্লগ ও ফেসবুকে রাজীবের নামে ধর্মের প্রতি অবমাননাকর লেখার অভিযোগ আনা হয়। সুপ্রিম কোর্টের বিচারপতি মিজানুর রহমান ভূঁইয়া ওইসব পত্রিকার কাটিং, সুপ্রিম কোর্টেরই অফিসিয়াল খামে বেয়ারা দিয়ে বিচারপতিসহ আপিল ও হাইকোর্ট বিভাগের 102 জন বিচারপতির কাছে পাঠান। বিকেলের সংসদ অধিবেশনের শুরুতেই বিচারপতির ওই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তার শাস্তি দাবি করেন বেশ কয়েকজন সংসদ সদস্য। দৈনিক সংগ্রাম সহ বিভিন্ন ইন্টারনেটে তার নামে একটা জামাত শিবিরের আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে তার নামে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাম সম্পর্কে কিছু মিথ্যাচার, কিছু অসত্য কথা পোস্ট করা হয়েছে, যেটা জামাত শিবিরের সৃষ্টি, যেটা আদৌ যার কোনো বেসিস নেই, সম্পূর্ণ অসত্য, সেটাকে চিফ জাস্টিস সহ বিভিন্ন বিচারকদের খাস কামরায় পাঠানো, এটা একটা গরহিত কাজ। বিচারপতি হয়ে এই ধরনের কর্মকাণ্ড তিনি করতে পারেন না, তিনি তার সংবিধান লঙ্ঘন করছেন। সংসদ সদস্যদের দাবির পর এ নিয়ে কথা বলেন আইনমন্ত্রী। একজন বিচারপতি বিচারকের দায়িত্ব নিয়ে যে কাজটি করেছে, এই কাজটি একেবারেই একটা জঘন্য ধরনের কাজ। আমি মাননীয় সংসদ সদস্যদেরকে আশ্বাস দিতে চাচ্ছি যে আমি বিষয়টি নিয়ে মাননীয় প্রধান বিচারপতির সাথে আলাপ করব, যাতে করে একটি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করে এই কাজটি যে করেছেন এই বিচারপতির বিরুদ্ধে সংবিধানের ধারা অনুযায়ী যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। স্পিকার আব্দুল হামিদ বলেন তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এ বিষয়ে রুলিং দেবেন তিনি। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা।
সশস্ত্র বাহিনীর সদস্যদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামরিক বাহিনীর কমান্ড এবং স্টাফ কলেজ স্নাতক ডিগ্রি প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার সবসময় জনগণের সেবক হিসেবে কাজ করে, কোনো দুর্নীতি অনিয়মকে প্রশ্রয় দেয় না। ফারুক হোসেনের রিপোর্ট। বাংলাদেশ সেনাবাহিনীর 91 জন, নৌবাহিনীর 18, বিমান বাহিনীর 21 এবং বিদেশি 44 জন অফিসার এবার সামরিক বাহিনীর কমান্ডো স্টাফ কলেজ স্নাতক ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফলভাবে কোর্স সম্পন্নকারী অফিসারদের সনদপত্র বিতরণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশস্ত্র বাহিনীর উন্নয়নে সরকারের পদক্ষেপের কথা তুলে ধরেন। এ বাহিনীর সদস্যদের আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান তার। সশস্ত্র বাহিনীর সদস্যদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে। লাখো শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেই স্বাধীনতাকে আমাদের সমুন্নত রাখতে হবে এবং দেশকে সেভাবে গড়ে তুলতে হবে। আমি এটুকু আশা করব যে আমাদের যারা সশস্ত্র বাহিনীর সদস্য রয়েছেন, তারা আপনাদের অধীনস্থদেরকেও আগামী দিনের জন্য এমনভাবে গড়ে তুলবেন যে তারাও যেন মুক্তিযুদ্ধের চেতনায় নিজেদেরকে গড়ে তুলতে পারে এবং বিশ্ব দরবারে বাংলাদেশকে আমরা একটা মর্যাদার আসনে যেন অধিষ্ঠিত করতে পারি। দুর্নীতি ও জঙ্গিবাদ মুক্ত দেশ গঠনে সরকারের কঠোর অবস্থানের কথা জানান শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার সবসময় জনগণের সেবক হিসেবে দেশ পরিচালনা করতে চায়, শাসক হিসেবে নয়। আমরা অনিয়ম দুর্নীতির প্রশ্নে কাউকে ছাড় দেইনি। সর্বত্র আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি, সন্ত্রাস জঙ্গিবাদ আমরা দূর করতে পেরেছি, ডিজিটাল প্রযুক্তি সাধারণ মানুষের মধ্যে সম্প্রসারণ করা হয়েছে, ফলে মানুষের জীবনযাত্রা অনেক সহজ হয়েছে এবং জঙ্গিবাদ নির্মূল করে বাংলাদেশের ভাবমূর্তি আজকে বিশ্ব দরবারে আমরা উজ্জ্বল করতে সক্ষম হয়েছি। 2021-এর মধ্যে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফারুক হোসেন, চ্যানেল আই, ঢাকা। গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে না থাকলেও জনগণকে সম্পৃক্ত করে জামায়াতকে নিষিদ্ধ করা যেতে পারে বলে মনে করে যুক্তরাজ্য। সফররত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের বলেন, অবাধ এবং সুষ্ঠুভাবে আসন্ন নির্বাচন করে বাংলাদেশ বিশ্বকে দেখিয়ে দেবে বলে তার আশা। পান্থর রহমানের রিপোর্ট। তিন দিনের সফরের দ্বিতীয় দিনে যুক্তরাজ্যের দক্ষিণ এশিয়া ও কমনওয়েলথ বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাইয়েদা হুসেইন ওয়ারসি দেখা করেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপুমণির সঙ্গে। দুই নীতি নির্ধারক আলোচনা করেন বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বের সম্পর্ক এবং এর ভবিষ্যৎ নিয়ে। কথা হয় সাম্প্রতিক ইস্যু, যুদ্ধাপরাধীদের বিচার, শাহবাগে গণজাগরণ সহ আসন্ন নির্বাচন প্রসঙ্গেও। ইট হ্যাজ অ্যান অপরচুনিটি এট দিস নেক্সট ইলেকশনস টু ডিসপ্লে দ্যাট রিয়েল ডেমোক্রেটিক ম্যাচুরিটি বাই শোয়িং দ্যাট দে ক্যান হোল্ড অ্যান ইলেকশন হুইচ ইজ ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ অ্যান্ড দ্যাট অ্যাট দি এন্ড অফ দ্যাট ইট প্রোডিউসেস আ রেজাল্ট হুইচ ইজ অ্যাকসেপ্টেবল টু দ্য পিপল অফ বাংলাদেশ। হোয়াট প্রসেস দে অ্যাডপ্ট হ্যাজ গট টু বি আ ডিসিশন ফর দ্য বাংলাদেশিজ টু মেক, বাট আই থিঙ্ক দ্যাট দ্য নিড ফর অল political parties to be part of that process, to bind to that process is important. সাম্প্রতিক কর্মকাণ্ড বিবেচনায় জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবিকে যুক্তরাজ্য কিভাবে দেখছে এমন প্রশ্নে ওয়ারসির উত্তর, নিষিদ্ধ করতে প্রয়োজন জনগণের সম্পৃক্ততা। I'm a democrat and by that I believe that most things should be solved through a democratic process. I don't believe that the banning of political parties is the best way to actually achieve and winning the idea the battle of ideas. I believe that the way you achieve and win the battle of ideas is by making sure that those ideas are in the public domain and that the public can then decide what kind of ideas and what kind of future they want for Bangladesh. প্রজন্ম চত্বরের আন্দোলন নিয়ে ওয়ারসি বলেন, তরুণদের এ শান্তিপূর্ণ আন্দোলন গণতন্ত্রেরই অংশ। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। শুদ্ধ সঙ্গীতের প্রসারে আরও নতুন মাত্রায় সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস কলকাতা এবং শ্রীলঙ্কা ঘুরে অষ্টম আসরে চূড়ান্ত আয়োজন হবে চট্টগ্রামে। পরিবর্তনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মানের অনুষ্ঠান আয়োজনের প্রত্যয় আয়োজকদের। রাজীব জাদহের রিপোর্ট। উপমহাদেশ ঘুরে দেশের মাটিতে বসতে যাচ্ছে সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের অষ্টম আসর। আয়োজন সম্পর্কে জানাতে চ্যানেল আই এর ছাদ বারান্দায় সংবাদ সম্মেলন। আন্তর্জাতিক বলয়ে আমাদের সঙ্গীতকে নিয়ে যেতে, সঙ্গীত শিল্পীদের নিয়ে যেতে, সেই চেষ্টার দিকে আমরা বোধহয় প্রতি বাড়ি কিছু কিছু করে এগিয়ে যাচ্ছি এবং আমরা আমাদের সঙ্গীতকে চেষ্টা করছি সিটিসেল চ্যানেল আই
মিউজিক আউটের মাধ্যমে আমাদের বাংলাদেশের সঙ্গীত বলে সেখান থেকে বাইরে নিয়ে যাওয়ার জন্য এবং অনুষ্ঠানের ব্যাপারেও নানা রকম পরিকল্পনা নেওয়া হয়েছে, সেই সবটুকু ব্যাপারেই আপনাদের সাহায্য লাগবে, সহযোগিতা লাগবে। 24 ফেব্রুয়ারি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আরও বড় পরিসরে বসতে যাচ্ছে এবারের আয়োজন। নেপাল, ভুটান, মালদ্বীপ এবং শ্রীলঙ্কার স্বনামধন্য সঙ্গীত শিল্পীদের দেওয়া হবে আজীবন সম্মাননা। বাংলাদেশ এখন বাংলাদেশের ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়িয়ে উপমহাদেশের তার ছাপ রাখতে শুরু করেছে, এটাই একটা বড় পাওয়া। আমরা চাই আমাদের যে স্বাধীনতার চেতনাটা আছে সেই বহিঃপ্রকাশ যেন সেখানে থাকে, সেই বিতর্কতা, সেই বীর স্বাধীনতা কামনা মানুষের প্রতি যেন আমরা প্রকাশ করতে পারি। পরিপ্রেক্ষিতে একটা বড় পরিবর্তন, আগে যেটা হতো আমরা ক্রিটিক অ্যাওয়ার্ড থেকে নিয়ে পপুলারের জন্য ভোটিং এ দিয়ে দিতাম, এবার রেডিও স্টেশনগুলো এগিয়ে এসছে, বিকজ তারা একটা অন্যতম বাহন সঙ্গীতের এই মুহূর্তে, তো সেই 5টি এফএম স্টেশনকে নিয়ে এগিয়ে আসা, এটা ছিল দ্বিতীয় একটা পরিবর্তন। রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, আধুনিক গান সহ মোট 15টি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হবে। প্রথমবারের মতো সিসিএমএ পপুলার চয়েসের গানের বিচার কাজের দায়িত্বে ছিল 5টি রেডিও স্টেশন। অনলাইন ভোটিং, এসএমএস, ইমেইল এবং রেডিও স্টেশনে পাঠানো চিঠির উপর ভিত্তি করে ব্যান্ড, আধুনিক, ছায়াছবি, ডেবু এবং ফিউশন এই 5 ক্যাটাগরির জন্য থাকছে পপুলার চয়েস অ্যাওয়ার্ড। সবকিছুই দেশীয় থাকবে কিন্তু মোড়কটি থাকবে একটু আন্তর্জাতিক পর্যায়ে, আন্তর্জাতিক মানের অনুষ্ঠানের দিকে চেষ্টা করি কিন্তু আসলে পারি না, সেই জন্য আমাদের সঙ্গে যারা থাকছেন শিল্পীদের সবাই তাদের হাইয়েস্ট এফোর্ট দিচ্ছেন। অষ্টম সিটিসেল চ্যানেলাই মিউজিক অ্যাওয়ার্ড আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে সম্পৃক্ত হয়েছে ডেইলি স্টার, আনন্দ আলো, সাপ্তাহিক পত্রিকা, রেডিও পার্ট, রেডিও টুডে, রেডিও আমার, রেডিও এবিসি, ঢাকা এফএম, পিপলস রেডিও এবং রেডিও ভূমি। অনলাইন পার্টনার www.bdnews24.com। এছাড়াও থাকছে চট্টগ্রামের 9টি প্রতিষ্ঠান। রাজীব দাস, চ্যানেল আই, ঢাকা। অমর একুশে গ্রন্থমেলার 19তম দিনে বাংলা একাডেমি চত্বরে ভিড় করেছেন বইপ্রেমীরা। এবারের বইমেলা আয়োজনে রয়েছে ব্র্যাক ব্যাংক এবং চ্যানেল আই। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন আমাদের রিপোর্টার রাজীব দাস, সরাসরি তার কাছে যাচ্ছি। রাজীব, আজকে বইমেলার আয়োজন সম্পর্কে আমাদের দর্শকদের একটু বলুন। বর্ষা, আজকে 19তম দিনে গত কয়েকদিনের তুলনায় আজকে এই প্রাঙ্গণে পাঠক দর্শনার্থীদের উপস্থিতি কিছুটা বেড়েছে এবং আজকে যা দেখা গেল যে অনেকেই বই কেনার জন্যই এসেছেন, কারণ সব প্রকাশকরাই তাদের যার যার নতুন বই আনার কথা ছিল মোটামুটি সবই চলে এসেছে, যে কারণে পাঠকরা আজকে বই খুঁজে খুঁজে তার পছন্দের বইটি সংগ্রহ করে নিচ্ছেন, যেহেতু মেলার অর্ধেকের বেশি দিন পার হয়ে গেছে। তো আজকে উল্লেখযোগ্য মোট বই এসেছে 79টি, এর মধ্যে উল্লেখযোগ্য বেশ কয়েকটি বই এসেছে। যেমন আমি আপনাকে বলতে পারি, আজকে হুমায়ুন আহমেদ, জনপ্রিয় কথাসাহিত্যিক, তাকে নিয়ে লেখা স্মৃতিকথা, তারই বন্ধু, হুমায়ুন আহমেদের বন্ধু মুনির আহমেদের একটি বই এসছে অন্নপ্রকাশ থেকে, হুমায়ুন আহমেদের যত কথা নামে। তো সেই বইয়ে দীর্ঘ 50 বছরে হুমায়ুন আহমেদের সাথে তার সম্পর্ক, তার কিছু ঘটনা, ছাত্র জীবনের তার সাথে কাটানো কিছু মুহূর্তের অজানা ঘটনাগুলোই উঠে এসেছে, যখন হুমায়ুন আহমেদ সাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠা পাননি সে সময়ের কিছু ঘটনা এবং 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধকালীন তরুণ প্রজন্মের বেড়ে ওঠার গল্পগুলোই এই বইটিতে স্থান পেয়েছে বলে জানান আমাদেরকে লেখক। এছাড়াও হুমায়ুন আহমেদের স্মৃতিকথা বিষয়ক আরও 2টি বই এসেছে, একটি হচ্ছে নুহাশপল্লীর এইসব দিনরাত্রি শীর্ষক, হুমায়ুন আহমেদের অনেক দিনের সঙ্গী শাকুর মজিদ এই বইটি এনেছেন নুহাশপল্লীর তার জীবনযাপন এবং দিনযাপন নিয়ে। আরেকটি বই এসেছে আমেরিকাতে চিকিৎসাকালীন সময়ে যখন হুমায়ুন আহমেদের পাশাপাশি যারা ছিলেন তখন হুমায়ুন আহমেদের লেখা 22টি চিঠি এবং একটি ডায়েরির এই সংকলিত গ্রন্থ করেছে শাহানা কায়েস, এই একটি গ্রন্থ আজকে মেলায় এসেছে। এবং একটি বিষয় আপনাকে একটু জানিয়ে দিতে চাই, আজকে হুমায়ুন আহমেদের যত কথা শীর্ষক বইটির মোড়ক উন্মোচন করেছেন লেখক জননী আয়েশা ফয়েজ, উপস্থিত ছিলেন লেখকের ভাই, হুমায়ুন আহমেদের ভাই আহসান হাবিব এবং পরিবারের সদস্যবৃন্দ। আয়েশা ফয়েজ একটি কথা বলেছেন যে হুমায়ুন আহমেদকে যেন পাঠক ভুলে না যায়, তার বই যেন আরও বেশি বেশি পড়ে এবং তার প্রতি যে তার পাঠকের মানুষের যে ভালোবাসা শ্রদ্ধা দেখিয়েছে তারা সেটি যেন অক্ষুণ্ণ থাকে, এই আহ্বান জানিয়েছেন দেশের মানুষের প্রতি। বর্ষা, রাজীব, ধন্যবাদ।